সম্প্রদায়ের মানুষের শ্রমের দ্বারা যুদ্ধের দ্বারা আমরা 1971 সালে যে অসাম্প্রদায়িক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করেছি এই নববর্ষ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের প্রতীক হিসেবে আসলে প্রতিষ্ঠিত হয়ে আসছে এবং এখনো হচ্ছে আমরা আগামী দিনের বাংলাদেশকে অবশ্যই একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখতে চাই যেটা অবশ্যই জঙ্গি মুক্ত বাংলাদেশ চাই আমরা যাতে প্রোগ্রাম করতে এসে অ্যাট লিস্ট ভয় না লাগে যে কোনো কিছু হয় বা এরকম অ্যাট লিস্ট ভয় যেন না থাকে যে আমরা ঠিকমতো প্রোগ্রাম শেষ করতে পারি মানে বাংলার ঐতিহ্যকে বাচ্চাদের সামনে তুলে ধরার চেষ্টা করি হচ্ছে যে ঢাক ঢোল কুলা চালন মানে এক কথায় যে আমাদের বাঙালি কালচারটা যে আমাদের ইয়ারাস মানে ছোট ইয়ারা তাদের মাধ্যমে মানে এটা হচ্ছে তুলে ধরার চেষ্টা করছি শুভ নববর্ষ আমরা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছি